ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, আপনি কোথা থেকে আসছেন? কুমিল্লা থেকে আসছেন। কুমিল্লা থেকে আসছেন, এই সেতাবগঞ্জ হাটে। এই হাটের খোঁজ পাইলেন কেমন করে? আপনার প্রতিবেদন দেখে। আচ্ছা, এই বিসিটিভির প্রতিবেদন দেখে এখানে কি গরু নিতে আসছেন? ছাগল কিনতে আসছি। হ্যাঁ, আলুয়ান ছাগল কিনতে আসছি। আচ্ছা, ছাগল কিনতে আসছেন। আচ্ছা, দামটা আপনার কি মনে হচ্ছে? এই এলাকায় ছাগল বাজারে গেছি না, এখনো জাননি। মানে কেমন নামছেন? এই গরুর বাজারে ঘুরছেন, মানে গরুর দাম টাম দেখতেছেন, দামটা কি মনে হচ্ছে? আমাদের বাজারের তুলনায় কম, অনেক কম। মানে এখান থেকে নিয়ে গেলে কি কুমিল্লা নিয়ে গেলে লাভ হবে আপনার মনে হয়? আপনি কতদিন ধরে ব্যবসা করেন? আমি আজকে নতুন আছি এই বাজারে। না না, আপনি ব্যবসা করেন কত? নতুন নামছেন। ও, ব্যবসায় আপনি নতুন নামছেন? আমি প্রতিবেদন দেখে। আচ্ছা আচ্ছা, তা এখন আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায়, যে কেউ অভিজ্ঞতা নিতে চায়, যে আপনি আসলেন তা আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে চায়, যোগাযোগের মাধ্যমটা যদি একটু বলেন। আপনার মোবাইল নাম্বারটা? 01817444888992। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 24 আগস্ট 2020 সোমবার, আপনারা দেখছেন দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার সেতাবগঞ্জ হাট। এই হাট থেকে আমরা আপনাদেরকে বকনা গরু, আপনারা যারা ছোট ছোট বকনা বাছুর খোঁজেন, মূলত সেই বকনা বাছুরগুলি আমরা দাম জানানোর চেষ্টা করব। তো আসুন আমরা প্রথমে একটু দেখি ভাই, এটা দেশি? এটার দাম কত যাচ্ছে? 22 চাইছেন। ক্রেতা কত বলছে? 21,500। 21,500 বলছে, দিচ্ছেন না? আপনি কি ফিক্সড রাখছেন এটা? হ্যাঁ, উনি ফিক্সড রাখছে। শুনেন ভাই, এটার দাম কত যাচ্ছে? এটা চাই 23,500। 23,500। ক্রেতা কত বলছে? 20,500। আর আপনার নিয়ত? 21,000 দিয়ে দিবেন? না, 21,000 দিব। 21,000 দিবেন না, কত হলে দিবেন? 22,000 দিবেন? আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এরপরে আমরা একটু এদিকে দেখি ভাই, এটার দাম কত যাচ্ছে? দাম 19,500 চাই ভাই। 18,500 দাম? 18,500। মানে এটা আপনার নিয়ত নাকি আর একটু কমবে? আর একটু কম, মানে 18,500 উনি চাওয়ানি। শুনছেন আপনারা, এই যে দেখুন সুপ্রিয় দর্শক, সেতাবগঞ্জ হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপরে আমরা একটু দেখি ভাই, এটা দাম কত যাচ্ছে? ২০,০০০। ক্রেতা কত বলছে? দাম পাচ্ছে 16,000। 16,000। আর আপনার নিয়ত? 17,000। 17,000 আপনার নিয়ত? এই যে দেখছেন 17,000 টাকা ওনার নিয়ত। এই যে দেখুন বকনা করুন। তারপরে আমরা একটু এখানে একটু দেখি ভাই, এটা দাম কত যাচ্ছে? 17 চাইছেন। ক্রেতা কত বলছে? 14,500। 15,000 টাকার মধ্যে? বাছুর আপনারা পেয়ে যাবেন, মানে 15,000 টাকা হলে ছেড়ে দেবেন? 15,500। আচ্ছা শুনছি, এই যে দেখছেন আপনারা প্রচুর পরিমাণে বকনা বাছুর ওঠে এই সেতাবগঞ্জ হাটে। তারপর আমরা একটু দেখি কাকা কত যাচ্ছেন এটা? হ্যাঁ, দাম 19,500 চাইছেন। আর ক্রেতা কত বলছে? 15,000। আর আপনার নিয়ত কত? কত হলে ছাড়বেন, মনস্থ করছেন? 17,500 দিয়ে দিবেন? এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, আপনারা নিজেরা নির্ধারণ করবে। বাংলাদেশের বিভিন্ন হাট আমরা দেখিয়ে থাকি যে এই হাটে গরুর দাম বেশি না কম। তারপর আমরা একটু দেখি এখানে ভাই, এটার দাম কত যাচ্ছে? 19,500। ক্রেতা কত বলছে? 18 পর্যন্ত দাম পড়ছে, মানে আর একটু হইলে দিয়ে দিবেন আপনি। আচ্ছা, ধন্যবাদ। তারপরে এদিকে একটু দেখি আমরা, এটার দাম কত যাচ্ছে? 18 বলতেছে, কত? 22। এত টাকা পাবেন? আচ্ছা, চেষ্টা করে দেখেন, অসুবিধা নেই। তারপরে আমরা এদিকে দেখি, কত দাম চান? 20,000। ক্রেতা কত বলছে? 18,500। মানে আরেকটু 19 হলে দিয়ে দিবেন? হ্যাঁ, ওইরকমই আর কি। আচ্ছা, এই যে দেখছেন সুপ্রিয় দর্শক, প্রচুর পরিমাণে বকনা গরু এই সেতাবগঞ্জ হাটে। আপনারা যদি দূর দূরান্ত থেকে আসতে চান, তবে আপনারা খালি হাতে ফেরত যাবেন না। আপনারা এখানে আমরা একটু দেখি কাকা, কাকা আসসালামু আলাইকুম। কয়টা গরু আনছেন? আইজন 5টা বেশি বা 2টা 3টা আছে। 2টা বেঁচে ফেলাইছে? হ্যাঁ। আচ্ছা, এই গরুগুলি কিনছেন কোথা থেকে? এখানে কিনছি। এখানেই কিনছেন? আচ্ছা আচ্ছা, এই যে এই এগুলা কত করে দাম চাচ্ছেন?
22000 করে চাচ্ছেন আর যেগুলা বেচছেন ওগুলাতে এরকম সাইজই না একটা এই 2000 আর একটা গাইবাসু আর একটা গাইবাসু এই যে এরকম সাইজের যেটা ওটা কত দিয়ে বেচছেন ওটা বেচুন 18 18.5 দিয়ে বেচছেন তার মানে এগুলি ওরকমই দাম হবে এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন যে এই গরুগুলি আপনারা মোটামুটি 18-18.5 হাজার টাকায় পেয়ে যাবে এই যে দেখছেন আপনাদেরকে আমরা শতাব্দ হাট থেকে আমরা বকনা বাছুরের দামগুলি জানানোর চেষ্টা করছি এবং এগুলোর অনেক চাহিদা রয়েছে বাইরে আপনারা জানেন তারপরে এখানে একটু দেখি এটা কত দাম এটার দাম কত যাচ্ছে দাম যাচ্ছে 23000 চাইছেন এটা কি জারটা একটু ক্রস দেশি দামটা বেশি কেন জাত ভালো দেশির মধ্যে আবার জাত ভালো কি দেশি তো একটাই হয় বলেন একটু ক্রস আছে আচ্ছা এটার আপনার বাড়ির আপনার বাড়ির না না এখানে কিনছি এখানে কি এটা কত হইলে ছাড়বেন আপনি নিয়ত করছেন এটা 2000 হলে ছাড়বেন ভাই আরে যে এপাশেরটা একই দাম এই যে দেখছি আসুন প্রিয় দর্শক এবার আমরা একটু এপাশে যাই এই যে এখানে একটু দেখছি আমরা একটু বড় সাইজ দেখুন কাকা আসসালামু আলাইকুম আপনার কি বাড়ি বাড়ির না কেনা কেনা আমার কিনা বাড়ি কেনা এটা দাম কত যাচ্ছে 32 ক্রেতা কত বলছে ক্রেতা কত বলছে মানুষ দাম কত বলছে কত বলতেছে 26000 আচ্ছা শুনছেন সুপ্রিয় দর্শক আসুন আমরা আপনাদেরকে এই যে দেখছেন প্রচুর ভিড় এই জায়গাটায় প্রচুর ভিড় এবং এখনও প্রচুর গরু আসছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কাকা এই সাদাটা আপনার হ্যাঁ এর দাম কত যাচ্ছেন কত দাম চাচ্ছেন দাম 24 24 ক্রেতা কত বলছে এই পর্যন্ত দাম দাম কত বলছে দাম কত 18-19 18-19 পোষাচ্ছে না মানে কত হইলে পোষাবে আমাদের আচ্ছা আপনার কি এটা বাড়ির না কেনা কেনা কতদিন ধরে ব্যবসা করেন 22 বছর হচ্ছে আচ্ছা এগুলো একটা গরুতেই যে কিনে যে বেচেন কত টাকা লাভ হয় কিনলে 500 কখনো লস হয় আর কখনো মানে 200-500 আবার 1000 থাকে হ্যাঁ এটা দিন বুঝে এখনকার দিনটা কেমন যাচ্ছে খুব খারাপ আপনার বাড়িতে কে কে আছে বাড়িতে কে কে আছে বেটা বউ সব আছে আচ্ছা ওরা তো কাজকাম করে নাকি আচ্ছা আচ্ছা কাকা আপনাকে ধন্যবাদ আসুন সুপ্রিয় দর্শক এরপরে আমরা একটু দেখি ভাই এটার দাম কত যাচ্ছে ভাই চাচ্ছেন ক্রেতা কত বলছে 18 আপনার নিয়ত 19 হইলে দিন এই যে শুনছেন ক্ষুদ্র দর্শক আপনাদেরকে বগনা বাছুরগুলি আমরা দাম জানানোর চেষ্টা করছি তারপর আসুন এখানে আমরা দেখি ভাই এগুলো দাম কত করে চাচ্ছেন জোড়া কত 26 করে 26000 টাকা করে দাম চাচ্ছেন ক্রেতা কত বলছে 22 পর্যন্ত দাম বলছে শুনছেন এই যে দেখুন আপনারা প্রচুর ভিড় লেগে গিয়েছে এবং প্রচুর পরিমাণে বকনা বাছুর এই যে এটা আপনার এটা দাম কত যাচ্ছেন 26-25 চাইছেন ক্রেতা কত বলছে 20-22 আচ্ছা শুনছেন তারপরে আসুন এই পাশে আমরা একটু দেখি দরদাম চলছে ভাই বিক্রি হয়ে গেল কোনটা কত করে দাম চাচ্ছেন কাকা দরদাম চলছে আপনারা সেখানেই ব্যস্ত এখানে আমরা দেখি একটা ক্রস জাতের এটা ভাইটা কার ভাইটা কার
আপনার এটা দাম কত যাচ্ছে? এটা রাখছি দাম 27,500 আর কি। 27,500 ক্রেতা কত বলছে? বলছে 3,000-4,000 মানে 22-23। আর আপনার নিয়ত কত? নিয়ত আমি বলছি 5,000 করে ফেলে দিয়ে আমি সারা দিব, 25 ফেলে দিয়ে দিই। এটা কি আপনার বাড়ির নাকি? না বেচা। আর বেচা এটা কি জাত কি? এটা তো বাসি কিন্তু ইয়ার হাসারম। দেশি না ক্রস? দেশি দেশি দেশি। চোখটা সাদা দেখছি আমরা, এটা হাসা দিই বললাম হাসা জাত এটাকে বলে। এই যে শুক্র দর্শন। আচ্ছা এই ধরনের গরু কি সেতাবগঞ্জে পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। হ্যাঁ প্রতি হাটে পাওয়া যায়। প্রতি হাটে পাওয়া যায় এই ধরনের হাসা গরু। যদি আপনার কাছে কেউ চায় আপনি দিতে পারবেন? আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আজিজ। আজিজ, এই ধরনের হাসা গরু আপনার কাছে যদি কেউ 10-20টা চায় আপনি দিতে পারবেন? অতগুলো দেওয়া যাবে না, 8-10টা পর্যন্ত দেওয়া যাবে। 8-10টা করে দেওয়া যাবে। আচ্ছা আপনার সঙ্গে যোগাযোগের ঠিকানাটা কি? মোবাইল নাম্বার বলেন। 0176-3091-3091-776-776। আচ্ছা ধন্যবাদ। শুভ দর্শক, আমরা আপনাদেরকে পাইকারদের কিছু অ্যাড্রেসও দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা যদি এই পাইকারদের সঙ্গে যোগাযোগ করতে চান তবে এই মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন শেদাবগঞ্জ হাটে। তো এই যে আপনারা দেখছেন শুভ দর্শক, প্রচুর পরিমাণে বকনা গরু, প্রচুর বকনা গরু এবং প্রচুর ভিড়। সোমবারের হাট, এটি কিন্তু সপ্তাহে একবারই লাগে। তো এই হাট থেকে আমরা আপনাদেরকে বকনা বাছুরের দাম জানানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।